চারিদিকটা বেশ নয়েজ, আমি জাস্ট ছোট্ট কথা বলছি। এখানে আমি শেয়ার কার ব্যবহার করছি, প্রাইভেট ট্যাক্সি বা ডিরেক্ট হলে অনেকটা বেশি ফেয়ার, মোটামুটি 3000-এর কাছাকাছি সবাই চাইছে। তো সেক্ষেত্রে আমি শেয়ার কার নিলাম। এখানে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে রেট করছে, হোলির ক্ষেত্রে বিশাল ব্যাপার স্যাপার দাম পড়তে যা বুঝছি, বাট স্টিল নাও আমরা 400 টাকা পার হেড হিসাবে পেয়েছি। আর এখান থেকে ডিরেক্টলি আমরা যাব ভানু ভবনে, ওখান থেকে আমাদের আমরা যেখানে উঠছি সেখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি ভানুভবনের উদ্দেশ্যে, তো কল দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং নামের উৎপত্তি তিব্বতি শব্দ দর্জে ও লিং এই দুটো শব্দ থেকে। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার জন্য কিন্তু দার্জিলিং একটা বিশেষভাবে খ্যাতি লাভ করেছে। এছাড়াও এখানের চা শিল্প তো রয়েইছে। দার্জিলিংয়ে আসার বছরে দুটো সময়, সেপ্টেম্বর থেকে নভেম্বর অথবা এপ্রিল থেকে মে মাস। আমাদের গাড়ি এগিয়ে চলল রোহিণী রোড ধরে। এই রোহিণী রোড শিলিগুড়িকে কার্শিয়াংয়ের সাথে কানেক্ট করেছে, যার দূরত্ব দার্জিলিং থেকে প্রায় 66 কিলোমিটার। এখন বাজে মোটামুটি 5:10, দার্জিলিং রেল স্টেশনটা আমরা ক্রস করলাম। ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, সেটা আমরা বুঝলাম দার্জিলিংয়ে নামার পর। ম্যাল রোড, চকবাজার, নেহরু রোড, জাকির হোসেন রোড, এই 4টি রোডের সংযোগস্থল হলো ম্যাল রোড। অন্য ভাষায় এটাকে চৌরাস্তাও বলা হয়ে থাকে। আমরা যেখানে ছিলাম সেটা ঘোড়ার আস্তাবল থেকে সামান্য একটু এগিয়ে যেতে হবে। তার কিছুক্ষণ পরেই দুটো রাস্তা, একটা নিচের দিকে ঢালু হয়ে চলে গিয়েছে, একটা ওপরের দিকে। আমাদের গন্তব্য ওপরে, যার নাম ম্যাগনোলিয়া রেসিডেন্সি। এই রেসিডেন্সির ব্যাপারে আমি পরে অন্য একটা চ্যাপ্টারে রিভিউ করব। আপাতত একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। বাদ মে খাঙ্গে পেলে খা লেতে। ফার্স্ট টাইম শেফালি ট্রাই করলাম। শেফালিটা আমার কাছে বড় নতুন নাম। জিনিসটা ভেতরে পুরের মতো রয়েছে, বাইরে ময়দার কোটিং, টোটালটাই তেলে ভেজে খেতে হয়। যদিও ব্যাপারটা টোটালটা অয়েলি, বাট খেতে খুব একটা খারাপ লাগলো না। And on
গ্রিনারিজের এই জায়গাটি বরাবরের মতোই ভিড়, সবাই ছবি তুলছে, আমি তোলার চেষ্টা করব তবে পরে। মেল সাইড বাজার হচ্ছে। আজকে তো ফার্স্ট টাইম এখানে এলাম, আমার এত পরিমাণ ভিড় দেখছি, একটু আগে এখান থেকে ক্রস করে গেলাম, এত ভিড়, এখন মনে হচ্ছে একটু একটু করে ফাঁকা হচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হচ্ছে বাজার এদের ভালো, আর বার্গেনিংটাও বেশ সাংঘাতিক হয়। মুহূর্তে আমরা কেভেন্টার্স ক্রস করছি, যেটা দরজাটি বন্ধ, এক্সপেক্টেড কালকে আসবো, তো সকাল সকালেই আসার চেষ্টা করবো, দেখা যাক সিট পাওয়া যায় কি না। ব্ল্যাক টি, হ্যাঁ কুকুরগুলো এত সুন্দর দেখতে, আমাদের বাড়িতে বোধহয় অত ভালো করে পুষে এত সুন্দর হয় না, বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে। তো ঠিক লেমন টি খাচ্ছি, 8:17 বাজে, বেশ ভালো বানিয়েছে এই কাকিমা আন্টি, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে টিকার চা ভালো লাগছে। এখানে পেছনে প্রচুর পরিমাণে লং জ্যাকেটস এন্ড অল বসে, এবং মোটামুটি 500 থেকে এদের প্রাইস দিচ্ছে, কিন্তু বেশ ভালো, দেখে শুনে নিলে পরে খুবই ভালো। বলছিলাম আর কি, এই বাজারটা আমার বউ একটু আগে গিয়েছিল, আমার খুব চিন্তা হচ্ছিল আর কি, যা কিছু কেনাকাটা হয়নি, মানে আমি কিনতে দিই না, শুরুর দিন তো, এক শুরুর দিনে যদি পকেট যদি খালি হয়ে যায় একটু চাপ হয়ে যায়। আজ আমরা বন্ধ কেভেন্টার্সের সামনে দাঁড়িয়ে রয়েছি, কালকে সকাল সকাল এসে এখানে লাইন দেব, আসার চেষ্টা করব, দেখা যাক, হোপফুলি যদি আসতে তো পারি তাহলে। রুমে ফিরেছি, ফ্রেশ হয়েছি, আর এখন বাইরে বেরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে কলকাতায় আজকে, মানে সকালবেলা যে গরম ওয়েদারে এসেছি এখানে, কালকে হ্যাঁ কলকাতায় আজকে ইভেন ফোন করলাম তো প্রচুর গরম ছিল, এখনও গরম প্রচুর আজকে নাকি পড়েছে, আর এখানে এত পরিমাণ ঠান্ডা লাগছে, মানে আমি নিজে এই 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 যেটা আছে এটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, এখানে কিনতে বাধ্য হলাম। আমরা এখানে এসেই বেশ ঘুরতে বেরিয়ে গেছি, এত সুন্দর ওয়েদার, আর বেরিয়ে আমাদের হোটেলটা একদমই যেহেতু ম্যালের ওপরে, আমাদের এদিক ওদিক ঘুরে বিয়ে করতে হয়নি, মানে ঢুকছি ব্যাগ নিয়ে পুরো ম্যালটাকে দেখতে দেখতে, তো আমরা আর ধৈর্য ধরে রুমে বসতে পারিনি, আমরা দুজনেই বেরিয়ে চলে এসেছি। আর প্রচন্ড ঠান্ডা, এনজয় করতে কি এইখানে, মানে এই ঠান্ডা আর রোড সাইডে যে ফুড, মানে তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা যে আমরা ভীষণ, মানে হাফ পাকিয়ে সব কিছু নিয়ে টেস্ট করে কোনটা খাবো সেটাই চিন্তা করছি, রাতের খাবার প্রায় ওখানে প্রায় শেষ হয়ে গিয়েছে, আজকে বিশেষ কিছু রাতে খাওয়া যাবে না, যা বুঝতে পাচ্ছি, জাস্ট হাঁটা দেখা শোনা এই সমস্তই চলছে, ভীষণ এনজয় করছি। আমার মনে হয় কি যে এই রোজ নামচা, রোজের একটা রুটিনের জন্য আমরা মাঝখানে এই দুটো দিন ছুটি পেয়েছি, তো প্রথমে ভাবছিলাম যে দুটো দিন যাচ্ছি, কিন্তু এসে ভীষণ আনন্দ হচ্ছে। আর তোমাদেরকেও বলছি, যদি সময় পাও তো দুটো দিন বলে বাড়িতে বসে থেকো না, জাস্ট বেরিয়ে যাও, বেরিয়ে গেলেই রাস্তা আপনি আপ তৈরি হয়ে যাবে, শুধু একটা ছোট্ট প্ল্যানিংয়ের দরকার।
সকাল থেকে আজকে অনেকটা ধকল গেছে, সেই সকালে উঠে বন্ধ ভারতে চেপে এনজেপি, তারপরে এখানে আসা, টোটাল ব্যাপারটাই বেশ শরীরে একটু ধকল লেগেছে। যদিও শীতের সময়ে সেরকম অতটা শরীর ক্লান্ত হয় না, তবুও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা দরকার, কারণ কাল থেকে আমরা অল্প অল্প করে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গা একটু ঘোরার চেষ্টা করব। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।